তরবারির মাথায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে গেথে তারা গোড়ার পিঠে আরোহণ করে শত শত গোড়া দৌড়াইয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা বডিটাকে তারা নষ্ট করে দিল। বডির উপরে গোড়া চালাতে লাগলো, বডি থেকে চামড়া খসে যায়, হাড্ডি থেকে গোশত খসে যায়, কিন্তু তাদের পৈচাশিক নির্যাতন শেষ হয় না। এত নির্যাতন করবার পরে তরবারির মাথায় মাথাটা ঢোকায়া মুখের ভিতরে কত সুন্দর দাড়ি, নবীজির চেহারার মতো চেহারা, এই মানুষটার মাথা কেটে তারা উবাইদুল্লাহ বিন জিয়াদের সামনে একটা প্লেটের মধ্যে রেখেছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ বসা চেয়ারে আর বিশ্বনবীর নাতি সাইয়্যিদা সাবাবি আহলিল জান্নাহ জান্নাতি যুবকদের সরদার হযরতে হুসাইনের মাথাটা রাখছে পায়ের কাছে। কত নিমক হারামের মতো বেয়াদবি করলো, বাইরে কেমনে ইতিহাস গুলা বলে যাও, কে বলছে তো সহজে জান্নাতে যাইবা? রাইকা উবাইদুল্লাহ বিন জিয়াদ তার হাতের লাঠি দিয়া হযরত হুসাইনের ঠুটের মধ্যে নাড়াছাড়া করে আঘাত করে, মনে হচ্ছে তিনি শহীদ হয়ে গেছেন। রক্ত দাড়িতে লাগানো, মাথায় লাগানো, মুখে লাগানো, কিন্তু ঠুট মনে হচ্ছে এখনো নড়তেছে। এমন সময় একজন বৃদ্ধ সাহাবি ওই জায়গায় বসা ছিলেন, হযরতে যায়েদ, তিনি বললেন, উবাইদুল্লাহ বিন জিয়াদ তোর বেয়াদবি অনেক দেখছি, কার মুখের মধ্যে লাঠি দিয়ে তুই আঘাত করতেছিস? তুই জানিস না আমার জিন্দেগিতে হাজার হাজার বার দেখেছি বিশ্ব নবী হুসাইনের ঠুটে চুম্বন করতেছে। আমার জীবনে কতবার দেখলাম এই ঠুটে বিশ্ব নবীর ঠোঁট লেগেছে, তুই তোর হাতের লাঠি দিয়ে আঘাত করতেছিস। আমার বন্ধুগণ, নিমক হারামের মতো কত ব্যবহার হলো। এরপরে তারা এই মাথাটাকে মসজিদের সামনে, কুফার বড় মসজিদের সামনে লটকায়া দিয়েছে আর বোঝাতে চায় যারা ইয়াজিদকে মানবে না, হুসাইন না আরো বড় কেউ হলেও তাকে ছাড়া দেওয়া হবে না। কন্যা উযুবিল্লাহ উবাইদুল্লাহ বিন জিয়াদ বলছে, এত যদি সাহস থাকে তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হও। যুদ্ধ হবে কারবালায়, যুদ্ধ হবে ফুরাত নদীর তীরে, এরপরে তুমি যাইতে পারবা না, যাইতে পারবা না। কোনোভাবেই যখন তাকে ছাড়ে না, হুসাইন চিন্তা করেন আমার সাথে তো শুধু মহিলা, ছোট্ট ছোট্ট বাচ্চা কোথায় যায়, কি বিপদে পড়লাম। বুঝরে ভাই, তারা কত বিপদে পড়ে কত কষ্ট করে জান্নাতে গেলেন। আমহা সিবতুমান তাদখুলুল জান্নাহ, তো সহজ জান্নাত সহজ কথা বলেন না কেন? সহজ, দুই পীরের কাছে মরিদ পাবলিক, দুই পীরের কাছে মরিদ, এই পীর জান্নাতে না যাইতে পারলে এই পীর নিয়ে যাইবে, তোমার সব পীরগুলোই তো জাহান্নামে যাইতে পারে, ঠিক কিনা বলেন? বাংলাদেশে তো বাবার অভাব নাই, আসেনি, খালি বাপ আর বাপ, বাংলাদেশে শুধু বাবা, পীর আর পীর, বাবা দেওয়ান বাগি আসেনি, এলাকায় আসেনি, রাজার বাগি আট রশি সব আছে, বাবা সবগুলো জাহান্নামে, মুখে দাড়ি নাই, নামাজ পড়ে না, মুখ থেকে কাঁচা মদের গন্ধ বের হয়, ওরা মুরিদ করেছে যাদেরকে, ওরাও জাহান্নামে, পীরগুলো জাহান্নামে, ঠিক কিনা বলে? আপনি নিজে জান্নাতে যান, রসুল পাক নিজের মেয়েকে বলছেন, ইয়া ফাতিমা আনকিজি নাফসাকে মিনান নার, মা আমি বাবার পরিচয় দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ নাই, জান্নাতে যেতে হলে নিজে আমল করে জান্নাতে যাও। কেমনে ইসলামটাকে এত সহজ কইরা উল্টা পাল্টা কইরা পাবলিকের কাছে একবারে সুযোগ, সঠিক ইসলাম আজকে পাবলিককে পৌঁছে দেওয়া হচ্ছে না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরত হুসাইন চিন্তা করলেন কি করবেন, তাবুতে ঢুকেছেন, নারীরা কাঁদতেছে,
জিজ্ঞেস করলেন, কি ব্যাপার হুসাইন? দু সপ্তাহের মতো হয়ে গেছে আমরা এখানে আটকা পড়েছি। মদিনার থেকে আসার সময় যে খাবার এনেছিলাম, পানি এনেছিলাম, খাবার শেষ, খেজুর শেষ, পানি শেষ, আমাদের দুধের বাচ্চাগুলা দুধ পাচ্ছে না। হযরত হুসাইন গেলেন, আবার গেলেন উবাইদুল্লাহ বিন জিয়াদের সঙ্গে, ভাই তোমরা যা মন চায় করো, তোমরা আমাকে পিটাও, আমাকে মারো, মাইরা হলো তোমাদের কষ্ট দূর করো, আমাকে ফুরাত থেকে কিছু পানি দিতে দাও, আমি কিছু পানি নেই, মুসলমানরা পানি না খেয়ে মরে যাচ্ছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলছে, কে মরে গেল কে মরলো না তা আমরা জানতে চাই না, আমরা পানি দিব না। নাউজুবিল্লাহ বললেন, কি চিন্তা করেন, আর মুসলিম, এরা মুসলিম না, পানি দেয় না, ইন্টারন্যাশনাল আইনে পানি সবার অধিকার, পানি বন্ধ করা যায় না, কিন্তু আমরা এমন এক বন্ধু পেয়েছি, বন্ধুর কাছে ঠিক মতো পানি চাইলে পানি দেয় না, আর যেই সময় পানির দরকার নাই বাসাইয়া দেয়। কথা বলে, এমন এক বন্ধু পাইছি পানির দরকারে পানি দেয় না, যখন দরকার নাই বাসাইয়া দেয়। কথা বলেন না, পেঁয়াজের সময় পেঁয়াজ দেয় না, আমরা শুধু ইলিশাই দিই। কথা বলেন না কেন? যেই বন্ধু বন্ধুর পরিচয় রাখতে পারে না, যেই বন্ধু হয় স্বার্থপর, এমন বন্ধুর পুরা গালে আমরা জুতো মারি, ঠিক কেন বলে? আমাদের পানি দিতে পারে না, ন্যায্য অধিকার পাই না, হে না কি আবার বন্ধু? কথা বুঝেন তো? আমার বিপদে আসি সব কথা বলতে পারতেছি না, এমনি বলতে পারি না, কত বিপদ মাথায় নিয়ে আসছি, আল্লাহ মাফ করো, কত বিপদ নিয়ে ঘুরতেছি একমাত্র আল্লাহ জানে আর আমি জানি। কখনো যদি মইরে যাই শুনেন, একটু দোয়া কইরেন, সুরে ইখলাস পড়ে যে মইরে গেছে লোকটা, মনে হচ্ছে সত্য কথা বলতে পারবো না। আমার মুসলমান বন্ধুগণ, পানি দিল না, তিনি বললেন তুই আমাকে ইয়াজিদের কাছে যাইতে দে, ইয়াজিদকে আমি জিজ্ঞাসা করব, তার বাপ বড় একজন সাহাবি, সে কি করে মুসলমানের পানি বন্ধ করে আমি জানতে চাই। পানি যখন দিল না, তাবুতে ঘুরে চলে গেলেন, উবাইদুল্লাহ বিন জিয়াদ বলতেছে যা করবেন তরবারির মাধ্যমে হবে, একদিকে 72 জন 40 জন পুরুষ, অপরদিকে 6,000 যুদ্ধ করা লাগবে, 6,000 পাবলিক যদি মার্চ করে, মার্চ হেঁটে যায়, 40 জন তো পায়ের নিচে পড়ে মরে যাবে। কথা বলেন না কেন? হযরত হুসাইন ফজরের সালাত পড়ে 40 জন যুবক মুসলমানদেরকে নিয়ে বসছেন, সবাই তো রসুলের পরিবারের মানুষ, কি করা যায়? সবাই বলছে হুসাইন আজকে 1 মাস হয়ে যাচ্ছে পানি নাই, জিব্বা শুকায় যাচ্ছে, জানি এভাবে পানি পানি করে মরে যাব, পানি তো পাবো না, খাবার নাই, আমাদেরকে যেতেও দিবে না, পানিও দিবে না, আমরা এভাবে মরে যাওয়ার চাইতে আমরা জিহাদ করে শহীদ হয়ে যেতে চাই, আমরা জিহাদ করে শহীদ হব, এরপর ইয়াজিদকে মানব না। কথা বুঝতে পেরেছেন? মানব না। হযরত হুসাইন বললেন তোমরা তো দুর্বল, 40 জন মাত্র মানুষ, ওরা 6,000। আমার বন্ধুগণ, সকালবেলা ফজরের সালাত পড়ে 40 জন মুসলমান, কাফেরদের 40 জন মুসলমান ইয়াজিদ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়লেন ফোরাতের তীরে, একদিকে 6,000, অপরদিকে মাত্র 40 জন যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। দীর্ঘক্ষণ পর্যন্ত, জোহর পর্যন্ত জিহাদ করলেন। জোহরের আগে 1 মাস থেকে না খাওয়া মুসলমান, পেটের ভিতরে খাবার নাই, পানি নাই, না খাওয়া মুসলমান 6,000 সামনে কতক্ষণ আর টিকবে? জোহরের নামাজের আগে 40 জন মুসলমান শহীদ হয়ে গেলেন, কেউ আর নাই। হযরত হুসাইন এবার জোহরের নামাজ একা একা পড়লেন, একা একা নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠে দোয়া করে বলছেন, আল্লাহ আমার 40 জন বন্ধু শহীদ হয়ে গেছে,
আমি আর বেঁচে লাভ কি আল্লাহ তাআলা? তোমার বন্ধুর দিন আর তোমার দিন জিন্দা করবার জন্য শহীদ হয়ে যেতে পারি, কিন্তু ভিতরে একটা কষ্ট, নানা জানে রোজা এক মাস হয়ে গেল জিয়ারত করতে পারি না, নানা জানে রোজার সামনে যেতে পারি না। হযরতে হুসাইন জোহরের পরে স্ত্রীর রুমে ঢুকলেন, স্ত্রীর তাঁবুতে ঢুকলেন, ঢুকে দেখেন মহিলারা অঝোর ধারে চুকের পানি ছেড়ে ছেড়ে গলা কাটা মুরুগের মতো মাটিতে পড়ে লাফায়া কাঁদতেছেন। কোথায় যাবেন শুধু মহিলা, আর দুধের বাচ্চা ছাড়া কেউ নাই। স্ত্রীর হাতে ধরলেন আর বললেন, স্ত্রী আমাকে তুমি ক্ষমা করে দিও, দীর্ঘদিন পর্যন্ত তোমার সঙ্গে আমার ঘর সংসার চলে, না জানি কোন দিন হয়তো তোমার হক আমি আদায় করতে পারি নাই। আমি জিহাদে চললাম, আমার 44 বন্ধু শহীদ হয়ে গেছে, আমি একা বেঁচে থেকে লাভ নাই, আমি কোনোভাবে ইয়াজিদকে মানতে পারি না। যে চেয়ারে আমার নানা বসেছেন এই চেয়ারে ইয়াজিদকে আমি দেখতে চাই না, আমি মানতে পারবো না, আমাকে বিদায় দাও, ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিও, দুনিয়ায় যদি তোমার সঙ্গে আমার কোনো দিন দেখা না হয় কেয়ামতের দিনে তোমার সঙ্গে আমার দেখা হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী ডাক দিয়ে বলছেন, কলিজার টুকরা স্বামী, আপনি জিহাদে চলে যাবেন, 40 বন্ধুর পথে আপনি শহীদ হয়ে যাবেন, আমার কোনো আপত্তি নাই, আপনি আপনার বাবার পথে শহীদ হয়ে যাবেন, আমার আপত্তি নাই, আপনি আপনার নানার দিনকে জিন্দা করবার জন্য কুরবানি হয়ে যাবেন, আমার আপত্তি নাই, কিন্তু আপনি জানেন আমার কুলে আপনার একটা বাচ্চা আছে, অবুজ বাচ্চা, তার নাম হযরতে আসগার, আপনার একটা অবুজ বাচ্চা আমার কুলে আছে, এক মাস থেকে ঘরের ভিতরে খাবার নাই, পানি নাই, আমার বুকে কোনো দুধ নাই, বাচ্চা জিব্বা বের করে দিচ্ছে পানি পানি করে, আপনার কাছে আজকে আমি কিছুই চাই না, স্বামীরে আমার বাচ্চাটাকে তোমার পায়ে ধরি এক চামচ পানি দাও। চিন্তা করো রে ভাই, এক চামচ পানিও মুসলমানদের তাঁবুতে নাই, এত কষ্ট করে দিন জিন্দা করে গেলেন, তুমি কেমনে মনে করো তুমি যেভাবে চলে এটার নাম দিন, এক চামচ পানি মুসলমানদের তাঁবুতে নাই। স্ত্রী ডেকে ডেকে বলছেন, স্বামীরে আমার বাচ্চাটাকে কুলে নিয়া তুমি যাও না ফুরাতের তীরে, অবুজ বাচ্চাটাকে দেখলে হয়তো ওদের একটু দরদ লাগবে, এক গ্লাস পানি দিবে, আমি বেশি কিছু চাই না, আমার বাচ্চাটাকে এক ফোঁটা পানি দাও। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোড়ার পেটে উঠলেন, সন্তান আসগরকে কুলে নিলেন, ফুরাতের তীরে তীরে যা চলে গেলেন। কাফের সব ইয়াজিদের সৈন্যরা তো ব্যারিকেড দিয়ে রেখে দিয়েছে, কাছে গিয়ে বললেন, বাইরে তোমরা আমাকে মারো কাটো আপত্তি নাই, তোমাদের যেভাবে ভালো লাগে আমার সঙ্গে ব্যবহার করা আপত্তি নাই, আমার কলিজার টুকরা না বালিক, দেখো কুলের বাচ্চা আসগার, পানি নাই খাবার নাই মরে যায়, তোমাদের কাছে এক গ্লাস পানি আমি ভিক্ষা চাই, তোমাদের কাছে এক গ্লাস পানি ভিক্ষা চাই। উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা বলছে, কে রে হুসাইন, তোকে আমরা চিনি না, আরও তো মুসলমান, হুসাইনকে নাকি চিনে না, কে মরে যায় কে বেঁচে যায় জানতে চাই না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানটাকে এইভাবে তুলে ধরলেন, এই যে আমার বাচ্চাকে এক গ্লাস পানি দেও, কুলের বাচ্চাটাকে মরতে দিও না, ওর তো কোনো দোষ নাই। এই কথা বলে বাচ্চাটাকে উঠাইয়া ধরলেন,
এজিদের সৈন্যদের দিল গলল না, একটা তীর মেরে দিল, এমন জোরে তীর মারলো হযরতে আসগরের বুকে দিয়ে ঢুকে পিঠে দিয়ে বের হয়ে গেছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নিজের কলিজা টুকরো বাচ্চা শহীদ হয়ে গেছে, ফিটকি দিয়ে রক্ত বের হয়েছে। কোলে আনলেন বাবার কোলে সন্তানের লাশ, শরীরের মধ্যে রক্ত লাগালেন, পিঠে রক্ত লাগালেন, নিজের বুকে রক্ত লাগাইয়া কোলে নিয়া বলেন, আল্লাহ তাআলা তোমার কেমন বিচার, আজ এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, আমার বাবা থাকলে জুলফিকার টান দিলে কেউ সামনে দাঁড়াতে পারতো না, আজ আমার মা নাই, আজ আমার মা যদি বেঁচে থাকতেন কেউ তো সাহস করে আমাকে আঘাত করতে পারত না। আল্লাহ তাআলা আজকে যদি আমার কলিজার টুকরা নানা জান বেঁচে থাকতেন আজকে আমাকে তো বিপদে পড়ে কষ্ট করতে হতো না। আল্লাহ সন্তানকে হারাইলাম, 40 জন সাথী বন্ধুকে পরিবারের হারাইলাম, সবাই শহীদ হয়ে যেতে পারে, আমি হুসাইনও শহীদ হয়ে যেতে পারি, তোমাকে কথা দিলাম কোনোভাবে ইসলামের পতাকা মাটিতে পড়তে দিব না। আল্লাহু আকবার, দিন এমনি এমনি জিন্দা হয় নাই, এমনি এমনি জান্নাতে যাওয়া যাবে না। বাচ্চাটাকে মুসলিম বাচ্চা ফিনকি দিয়ে রক্ত বের হয়, কুলে নিয়ে চলে গেলেন স্ত্রীর কাছে, মুস্কি হেসে বললেন, স্ত্রীরে তোমার বাচ্চাকে আজকে এমন পানি পান করাইছি কেয়ামত পর্যন্ত তোমাকে পানি পানি বলে আর ডিস্টার্ব করবে না। তোমার কাছে আর কোনোদিন পানি চাইবে না, তোমাকে আর ডিস্টার্ব করবে না। সন্তানকে কুলে নিয়ে বললেন, বাবা আমি হতভাগা বাবা, তোমাকে এক গ্লাস পানি দিতে পারলাম না, কিন্তু বাবা আমি কথা দিলাম কিয়ামতের দিনে আমার নানার নিজ হাতে হাউজে কাউসার পান করাবো। সন্তানকে কুলে দিলেন, সকল মহিলাদের কাছ থেকে বিদায় নিলেন, আর বললেন, জাইনুল আবদিনকে দেখে রাখবা, আর তো কোনো সন্তান নাই। নবীর পরিবারের আর কোনো সন্তান নাই, শুধুমাত্র জাইনুল আবিদিন আছে, দেখে রাখবা, যদি বাইচা যায় তো তো আমার পথে দিয়ে দিবা, যে পথে আমি যাই যে পথে বাবা গেছেন এই পথেই দিবা, আর যদি সবাই মরে যায় আল্লাহর হাওয়ালা করে তোমাদেরকে রেখে দিলাম। সকল মহিলারা কাঁদতেছে, হুসাইনের স্ত্রী কাটা কবুতরের মতো মাটিতে পড়ে চিল্লান, একদিকে সন্তান শহীদ হয়েছে, অপরদিকে স্বামী চলে যাচ্ছেন, একজন যুবক একজন পুরুষ মানুষ নাই, যারা আছেন সপ্ত মহিলা 32 জন। হযরত হুসাইন উঠলেন, সবার কাছ থেকে বিদায় নিলেন, সবাই বলতেছে, শুনো কি হয়েছে, তুমি ইয়াজিদকে মাইনা হয়তো আমরা এখন চলে যাই। হুসাইন বললেন, তোমরা শুনো, যা করেছি যেই দিন রসুল রেখে গিয়েছেন, যেই দিন আমার বাবা রেখে গিয়েছেন, ওই দিনকে আমি বেঁচে থাকতে কোনো মদ পানকারীর হাতে উঠাইয়া দিতে পারি না। কেমন ইমান, কমরের মধ্যে রুমাল আছে, একটা রুমাল ছিল ছোট্ট রুমাল, এই রুমাল বিশ্ব নবী তারিখ ইবনে জারির তাবারিতে লিখে, এই রুমাল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবহার করতেন, তিনি ওই রুমাল কোমরে বাঁধলেন, বাবার জুলফিকার টান দিলেন, দুলদুলের উপরে উঠলেন, সবার কাছ থেকে বিদায় নিলেন। জোহরের পরে 10 মুহররম, কত মুহররম বের হয়েছিলেন, কয় তারিখ, 8 তারিখ, আজকে কয় তারিখ হয়েছে, 10 তারিখ, তাহলে কতদিন হলো, 1 মাস 2 দিন, 1 মাস 1 মাস 2 দিন খাবার নাই, পানি নাই,
চিন্তা করেন, এক মাস দুই দিন খাবার নাই, পানি নাই, সত্য ইতিহাস শোনাচ্ছি। গোড়ার পিঠে আরোহণ করলেন, দুই রাকাত সালাত আদায় করলেন, আর চিৎকার করে ডাক দিয়া বললেন, আল্লাহ, শেষবারের মতো নানা রোজার সামনে দাঁড়াইয়া সালাম দিতে পারলাম না। ও নানা, অনেক দূর থেকে আজকে তোমাকে আমি সালাম জানালাম, আজকে আমি অনেক দূরে কারবালার প্রান্তরে, আমার বাবার কবরও এখানে নাই, আমার মায়ের কবরও নাই, আমার নানা জানের কবরও এখানে নাই, আমি একা। আরোহণ করলেন, ভীর বিক্রমের সামনে চলতে লাগলেন, একদিকে 6,000, অপরদিকে কয়জন সবাই বললেন, এরপরও মাথা নত করে না, এর নাম ইসলাম। আল্লাহ বলছেন এই আয়াতে, কেন বলছি এই আয়াতের তাফসিরে হানাফি মজহবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসাস আহকামুল কুরআন লিল জাসাসে, আমি যে ঘটনা বলছি ঘটনা বর্ণনা করে তিনি বলছেন, তোমরা কেমনে বিশ্বাস করো তোমরা জান্নাতে চলে যাবে, অথচ এখনো তোমাদের অবস্থা হুসাইনের মতো হয় নাই। কথা বলেন না কেন? সহজ জিনিসের নাম ইসলাম নয়। অনেক লম্বা রাত্র হয়ে গেছে, 11:30, আমি আর লম্বা করার দরকার নাই, আজকের মতো রেখে দিই, আলোচনা অনেক লম্বা, সামনে যাওয়া লাগবে না, 11:30 হয়ে গেছে, বসছি কখন আর হইতেছে 11:30, তো অনেক লম্বা হয়ে যেতেছে ভাই, কই শুনে কালে শেষ করেন, শেষ করেন, ওয়াজ তো করবো ঠিকই, কিন্তু কালকে তো কিচ্ছু মনে থাকবে না, সব দুনিয়ার ধান্দায় বলে যাবে। জান্নাত এত সহজ? জান্নাত সহজ না, মায়ের খাও। আল্লাহ বলছেন, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা গেছে এদের অবস্থা তোমাদের হয় নাই, হুসাইনের মতো অবস্থা হয় নাই, আসগরের মতো অবস্থা হয় নাই, 40 জন মুসলমানদের মতো অবস্থা হয় নাই, আর জান্নাতে চলে যাইবা, সুদ গোশ খাইয়া পেটরে বম্বাস ঠিক মার্কা। কথা বলেন না কেন? পাবলিকের জায়গা জমি সব দখল কইরা এরপরে হাজি সাহেব জান্নাতে যাইতে চায়, আল্লাহ কয় কিও হাজি সাহেব, ভটপারি ছাড়ো না এখনো না, কথা বলেন না কেন? সব খাইয়া এখন আমার আমার কাছে আসছো কাবা করে আমারও ঠকাইতে চাও না, তো সহজ না। আমার বন্ধুগণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে চলে গেলেন, ইয়াজিদের সৈন্যের বিরুদ্ধে একা যুদ্ধ চালিয়ে গেলেন, আসর পর্যন্ত যুদ্ধ করলেন, শত শত ইয়াজিদি সৈন্যকে কচু কাটা করে মাটিতে ফালাইয়া ফুরাত নদীর তীরকে খালি করে দিলে। আল্লাহু আকবার বলেন, খালি হয়ে কেউ নাই, সবাই ভাগছেন, সবাই পলায়ন করেছে, ফুরাতের তীরে কোনো ইয়াজিদি সৈন্য নাই, সবাই তো ভাগছে। এমন সময়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোড়ার থেকে নামলেন, দুলদুলকে ছেড়ে দিলেন, পানি পান কর, তুইও তো পানি পাচ্ছিস না, নামলেন ফোরাত নদীতে হাঁটু পর্যন্ত নামছে, এক মাস দুই দিনের না খাওয়া হুসাইন, এক মাস দুই দিনের না খাওয়া মানুষ, ফোরাত নদীতে নেমে যুবক, তোমাকে বলছি হুসাইন, যদি জীবন দিয়ে দিন বিজয়ের স্বপ্ন তোমাকে আমাকে দেখাইয়া গিয়েছে, তোমার পায়ে দড়ি হাতে দড়ি এই দিন কেহেলায় খেলায় মুছে দিতে দেওয়া যায় না। ফোরাত নদীতে নেমে অঞ্জলি বরে পানি হাতে নিলেন, হাঁটু পর্যন্ত নেমে গেলেন, দুই হাত ভরে পানি নিলেন পানি পান করবার জন্যে, টুটের কাছাকাছি পানি নিয়ে আসছেন পানি পান করবেন, হঠাৎ করে টুটে পানি লাগে নাই, হাতে আছে, মনে পড়ে গেছে আসগরের কথা, আমার ছেলে
কোরবানি আমার সন্তানকে দিতে পারলাম না। চল্লিশ জন মুসলমান শহীদ হয়ে গেলেন, এক গ্লাস পানি দিতে পারলাম না। আমি হুসাইন কেমনে নিমক হারামের মতো পানি পান করি? আমি এই পানি পান করব না যে পানি পানি করে সবাই মরে গেল, আমি এই পানি পান করতে পারি না। এই কথা বলে হাতের পানি ছেড়ে দিলেন, উঠে আসলেন। উঠে আবার তিনি তরবারি হাতে নিলেন, মোকাবেলা করতে লাগলেন। আসরের পরে এক মাস দুই দিনের না খাওয়া মানুষ, আর পারলেন না, যুদ্ধ করতে করতে পড়ে গেলেন ফোরাতের তীরে। যখন তিনি পড়ে গেলেন, সকল ইয়াজিদের শহীদরা গিরে ফেলেছে। ইতিহাসে পাওয়া যায় তারিখে ইবনে জারির তাবারি, কিতাবের নাম মনে রাখবেন, কিতাবে পাওয়া যায়। এমন সময়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পড়ে গেছেন, উঠতে পারেন না, চতুর্দিক থেকে তীর বৃষ্টির মতো নিক্ষেপ করা শুরু করলো। তিনি বললেন, তোমরা কারে মারো রে? তোমরা জানো না আমি বিশ্ব নবীর নাতি। এমন সময় সিমার নামে একটা গাদ্দার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে বসে গেল, বুকের উপরে বসে তরবারি খুলে গলায় লাগাইয়া দিয়েছে। তিনি বলছেন, তোমরা কারে মারতেছ? কার বুকের উপরে বসেছ? কার গলায় ছুরি লাগিয়েছ? আমি বিশ্ব নবীর নাতি। এই গলার টুঠের ভিতরে বিশ্ব নবী জীবনে হাজার হাজার বার আমাকে চুম্বন করেছে। কোনো কথা নাই, মাগরিবের আগ মুহূর্তে আসমান কাঁদতেছে, জমিন কাঁদে, আল্লাহর আরশ পর্যন্ত কান্না করে, আকাশের রং চেঞ্জ হয়ে গিয়েছে, গোটা আকাশ যেন লাল বর্ণ হয়ে গিয়েছে, গোটা পৃথিবী কাঁদতেছে। এ আসরের মাগরিবের একটু আগে দশ মুহররম হযরতে হুসাইনের শরীর থেকে মাথাটা আলাদা করে দিল, শরীর থেকে মাথা আলাদা হয়ে গিয়েছে। এরপরেও তিনি ইয়াজিদকে মানলেন না। বন্ধুগণ, শহীদ হয়ে যাওয়ার পরে ঘটনা যদি এখানে শেষ হয়ে যেত, নিজেকে বুঝ দিতে পারতাম। করলো কি ওরা? তরবারির মাথায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে গেথে তারা গুড়ার পিঠে আরোহণ করে শত শত গুড়া দৌড়াইয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা বডিটাকে তারা নষ্ট করে দিল। বডির উপরে গুড়া চালাতে লাগলো, বডি থেকে চামড়া খসে যায়, হাড্ডি থেকে গোস্ত খসে যায়, কিন্তু তাদের পৈচাসিক নির্যাতন শেষ হয় না। এত নির্যাতন করবার পরে তরবারির মাথায় মাথাটা ঢুকায়া মুখের ভিতরে কত সুন্দর দাড়ি, নবীজির চেহারার মতো চেহারা, এই মানুষটার মাথা কেটে তারা উবাইদুল্লাহ বিন জিয়াদের সামনে একটা প্লেটের মধ্যে রেখেছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ বসা চেয়ারে, আর বিশ্ব নবীর নাতি সাইয়্যিদা সাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সরদার হযরতে হুসাইনের মাথাটা রাখছে পায়ের কাছে। কত নিমক হারামের মতো বেয়াদবি করলো! বাইরে কেমনে ইতিহাসগুলা বলে যাও, কে বলছে তো সহজে জান্নাতে যাইবা? রাইকা উবাইদুল্লাহ বিন জিয়াদ তার হাতের লাঠি দিয়া হযরত হুসাইনের ঠুটের মধ্যে নাড়াছাড়া করে আঘাত করে, মনে হচ্ছে তিনি শহীদ হয়ে গেছেন। রক্ত দাড়িতে লাগানো, মাথায় লাগানো, মুখে লাগানো, কিন্তু ঠুট মনে হচ্ছে এখনো নড়তেছে। এমন সময় একজন বৃদ্ধ সাহাবি ওই জায়গায় বসা ছিলেন, হযরতে যায়েদ, তিনি বললেন, উবাইদুল্লাহ বিন জিয়াদ তোর বেয়াদবি অনেক দেখছি, কার মুখের মধ্যে লাঠি দিয়ে তুই আঘাত করতেছিস?
তুই জানিস না আমার জিন্দেগিতে হাজার হাজার বার দেখেছি বিশ্ব নবী হুসাইনের ঠোঁটে চুম্বন করতেছে। আমার জীবনে কতবার দেখলাম এই ঠোঁটে বিশ্ব নবীর ঠোঁট লেগেছে। তুই তোর হাতের লাঠি দিয়ে আঘাত করতেছিস, আমার বন্ধুগণ নিমক হারামের মতো কত ব্যবহার হলো। এরপরে তারা এই মাথাটাকে মসজিদের সামনে কুফার বড় মসজিদের সামনে লটকায়া দিয়েছে আর বুঝাতে চায় যারা ইয়াজিদকে মানবে না হুসাইন না আরো বড় কেউ হলেও তাকে ছাড়া দেওয়া হবে না। কন্যা উযুবিল্লাহ। পরের দিন সকালবেলা সংক্ষেপ করে দিলাম, পরের দিন সকালবেলা 11 মুহররম হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় নিজের ঘরের সামনে বৈশা বৈশা বাচ্চাদের মতো কাঁদতেছেন। মদিনার নারী পুরুষ জিজ্ঞাসা করে, মা উম্মে সালমা আপনি কান্না করেন কেন, কি হয়েছে? উম্মে সালমা বললেন, মদিনার মানুষ তোমরা জানো না, এই যে রাত্র গেল রাত্রবেলা আমি ঘুমেছিলাম, স্বপ্নে দেখি বিশ্ব নবী আমার বাড়িতে আসছে, স্বপ্নে দেখি আমার নবী আমার বাড়িতে আসছে, নবীজির চুলগুলো উস্কো খুস্কো, পেরেশানিতে দেখা যায়, নবীজির চোখ থেকে পানি পড়তে দাঁড়ে ভিজে যায়, আমার ঘরে ঢুকেছেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো পরিশান দেখায় কেন, আপনার চোখ থেকে পানি পড়তেছে কেন? বিশ্ব নবী বললেন, উম্মে সালামারে, এই মুহূর্তে আমি আসছি ফুরাতের তীর কালবারার প্রান্তর থেকে, আমি দেখে এসেছি আমার নাতি কলিজার টুকরা হুসাইনকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে, বরদাস্ত করতে পারলাম না, আমি বিশ্ব নবীর সহ্য হয় না। ও মদিনার মানুষ, এই স্বপ্ন দেখবার পরে আমি বুঝতে পেরেছি হুসাইন আর দুনিয়ার জমিনে না। আমার ভাইরা, কথার লম্বার সামনে যেতে চাই না, আপনাদেরকে শুধুমাত্র কেবলমাত্র বুঝাতে চাই, সহজ করে বুঝাতে চাই, জান্নাতে তো সহজ না, ইসলামের দাওয়াত দিলে দিনের পক্ষে চললে বাধা আসবে, বিপত্তি আসবে, আঘাত আসবে, গালি দিবে। মনে রাখবেন, আমরা যদি হুসাইনের মতো দাঁড়াইয়া যাই কোন কাফের আমাদের মোকাবেলা করে পারবে না। ইতিহাস যদি ওই দিন লেখা হতো তাহলে ইতিহাসে লেখা থাকতো হযরত হুসাইন পরাজয় বরণ করেছেন, ইয়াজিদ জয় লাভ করেছে, কিন্তু আজও ইতিহাস স্বর্ণাক্ষর করে লেখা, এই দুনিয়ার জমিনে লক্ষ কোটি কোটি হুসাইনি মুসলমান আছে, কিন্তু পৃথিবীর জমিনে একটা ইয়াজিদ কেউ মুসলমান নাম রাখে না, কোনো কাফেরও নাম রাখে না। ঠিক কিনা বলেন? এবার যুগে যুগে তারা এইভাবে দুনিয়ার জমিন থেকে চলে যায়। সুতরাং আজকের কথা আলোচ্য আয়াতের যেখানে পড়েছিলাম, আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কেমনে মনে করেছো তোমরা অতি সহজে জান্নাতে চলে যাবে? না, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, যতক্ষণ পর্যন্ত তোমাদের পূর্ববর্তীদের উপরে যে জুলুম, যে নির্যাতন, যে কষ্ট গিয়েছে, সেই কষ্টে যতক্ষণ পর্যন্ত তোমরা পড়ে স্টিল হয়ে সবর করে আমি আল্লাহর কাছে না চাইবে, ততক্ষণ পর্যন্ত জান্নাত এত সহজ না।